সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ছিলেন এক মহা ধোকাবাজির পরিকল্পক বললেন আমরুল সালে তাইওয়ানে মার্কিন সামরিক উপস্থিতি মানবে না চীন আস্থা ভেঙেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সম্পর্ক জোড়া লাগানোর দায় তার বললেন ইমানুয়েল মাক্র ইথিওপিয়ায় ভয়াবহ বিমান হামলা শিশুসহ নিহত দশ যুক্তরাষ্ট্র বিরোধিতা সত্ত্বেও পশ্চিম তীরে বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের দুর্ভিক্ষ পীড়িত মাদাগাস্কারের দ্রুত সাহায্যের আহ্বান এমনেস্টির চব্বিশ ঘন্টায় বিশ্বে বেড়েছে সংক্রমণ কমেছে প্রাণহানি এবং ভারতে আত্মহত্যায় শীর্ষে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের অবস্থান চার দর্শক খালিল এক মহা ধোকাবাজির পরিকল্পক ছিলেন বলে দাবি করেছেন আমরুল্লাহ সালে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি খালিলজাদ ছিলেন এক মহা ধোকাবাজির পরিকল্পক

শাহজাদে সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রতি ইঙ্গিত করেছেন যেখানে আফগান বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক আফগানিস্তানের রাজনীতিবিদদের স্বার্থপর অভিহিত করেন তিনি বলেন তালেবানের অগ্রাভিযানের মুখে আশাফগুনি সরকারের পতনের জন্য রাজনীতিবিদরাই দায়ী জালমাই খালিলজাত প্রায় দশ দিন আগে তার পথ থেকে সরে দাঁড়িয়েছেন এবং এরপর একাধিক সাক্ষাৎকারে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দেশটির রাজনীতিবিদদের দায়ী করেছেন তিনি সম্প্রতি ওয়াশিংটন এক অনলাইন বৈঠকে দাবি করেছে আফগানিস্তানে মার্কিন উপস্থিতি ছিল একটি মহা সুযোগ যার সঠিক ব্যবহার হয়নি খালিদাদ আরও বলেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ ক্ষমতায় টিকে থাকতে নাচরবান্দা ছিলেন বলে তালেবানের সঙ্গে কাবুলে একটি সমঝোতার আশা ত্যাগ করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা সিদ্ধান্ত নেয় আমেরিকা তিনি আরেক সাক্ষাৎকারে বলেছেন যদি তালেবানের নেতৃত্বাধীন নয়া সরকারেরও পতন ঘটে তাহলে আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে সন্ত্রাসবাদ বিস্তারের সুযোগ সৃষ্টি হবে এবং আফগানিস্তান থেকে বহির্বিশ্বে লাখ লাখ শরণার্থীর ঝল নামবে খালিদাদের এসব বক্তব্যের তীব্র সমালোচনা করে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট সালে তার টুইটার বার্তায় আরও লিখেছেন খালিদজাদ নিজের ব্যর্থতা ধামাচাপা দিয়ে এখনও আফগানদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষতস্থানে লবণ দিচ্ছেন এবং তাদের অসহায়ত্বের অপব্যবহার করছেন তাইওয়ানে মার্কিন সামরিক উপস্থিতি উপস্থিতি মানবে না চীন তাইওয়ানে মার্কিন সেনা রয়েছে বলে এই দ্বীপের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন যে ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেইজিং তাইওয়ানের সঙ্গে আমেরিকার যে কোনো ধরনের সামরিক সম্পর্কের ঘোর বিরোধিতা করছে ওই মন্ত্রণালয় আরও বলেছে তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয় কাজে এটির সঙ্গে আমেরিকার যে কোনো রাষ্ট্রীয় যোগাযোগ বা সামরিক সম্পর্ক চীনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এর একদিন আগে তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন মার্কিন নিউজ চ্যানেল সিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তাইওয়ানে মার্কিন সেনা উপস্থিতি নিশ্চিত করেন তিনি বলেন তাইওয়ানের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এই দ্বীপ কিছু মার্কিন সেনা অবস্থান করছে তিনি মার্কিন সেনাদের সঠিক সংখ্যা উল্লেখ না করে বলেন তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমরা আমেরিকার সঙ্গে ব্যাপক ভিত্তিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি তাইওয়ান দ্বীপকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছে চীন একই সঙ্গে তাইওয়ানের কাছে মার্কিন সবরাষ্ট্র বিক্রি কিংবা তাইওয়ানের সঙ্গে আমেরিকার সামরিক সহযোগিতাকে নিজের সার্বভৌমত্ব ও এক চীন নীতির লঙ্ঘন মনে করে বেজিং। তবে আমেরিকা চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ান প্রণালীতে জাহাজ পাঠানোর পাশাপাশি তাইওয়ানকে প্রকাশ্যে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা বেড়ে চলছে আস্থা ভেঙেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সম্পর্ক জোড়া লাগানোর দায় তার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো বলেছেন দুই দেশের আস্থা ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সে কারণে সম্পর্ক জোড়া লাগানোর দায় তাদেরকেই নিতে হবে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্র ব্রিটেনের সঙ্গে পরমাণু চালিত ফ্রান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঠে ছুরি বসানো অভিযোগ করছে নতুন চুক্তি করতে গিয়ে ফ্রান্সের সঙ্গে বিলিয়ন ডলারের আগের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া জানা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করতে শুক্রবার রোমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইমানুয়েল মাক্রো তবে অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে ফ্রান্স তবে বৃহস্পতিবার ইমানুয়েল মাক্রো স্কট মরিসন ফোনে কথা বলেছেন ফোনালাপের সময় মাক্রো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন ফ্রান্স অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্বের ইতি ঘটেছে সাবমেরিন চুক্তি বাতিল হওয়ার কারণে এতে দুই আমাদের দেশের আস্থা ভেঙে গেছে ম্যাক্রো আরো বলেছেন ইন্দো প্রশান্ত অঞ্চলে যৌথ উদ্যোগ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে অস্ট্রেলিয়া সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে কয়লা উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বন্ধের জন্য স্কট মরিসনের প্রতি আহ্বান জানিয়েছেন ইমানুয়েল মাক্রো ইথিওপিয়ায় ভয়াবহ বিমান হামলা শিশুসহ নিহত দশ ইথিওপিয়ার যুদ্ধ অঞ্চল টিগ্রি অঞ্চলে বিমান হামলায় অন্তত দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এছাড়া এই বিমান হামলায় অন্তত বিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সরকারি কর্তৃপক্ষ জানায় তারা টিগ্রের মেকেলে এলাকা একটি কারখানার উপর বিমান হামলা চালিয়েছে তাদের দাবি কারখানাটি টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ব্যবহার করত সরকারের মুখপাত্র দাবি করে বলেন আমাদের বিমান বাহিনী টিপিএলএফ পরিচালিত কারখানা ধ্বংস করে দিয়েছে ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করা হতো তবে মেকেলের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের পরিচালক খায়ালম কেবেদে জানান জনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়েছে তিনি আরও জানান প্রথমে ছয় নিহত হলেও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে তিনি জানান মৃত্যুর সংখ্যা আরও বাড়বে চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল থাকায় তাদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে এদিকে টিএলএফের মুখপাত্র নাহুসেনাই বেলাই জানান কোন সামরিক কারখানায় হামলা চালানো হয়নি সম্পূর্ণ জনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়েছে তিনি আরও জানান তিনজন শিশুই বিমান হামলায় নিহত হয়েছে দীর্ঘদিন ধরে টিগ্রের দখল নিয়ে ইথিওপিয়া সেনা ও টিগ্রে পিপলস রেভলিউশনারি ফোর্স টিপিএলএফের মধ্যে লড়াই চলছে যুক্তরাষ্ট্র বিরোধিতা সত্য পশ্চিম তীরে বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা সত্ত্বেও পশ্চিম তীরে বসতি নির্মাণে অনর অবস্থানে ইসরায়েল ফিলিস্তিনি ভূমিতে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন তাদের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে এক হাজার তিনশো চুয়াল্লিশটি বাড়ি নির্মাণ ও এক হাজার আটশো বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে মার্কিন প্রস্তাবে বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনিগান্তোজের উপর ওই কর্মকর্তা বলেছেন ইসরায়েল সরকার বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক এবং বিভিন্ন রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে গত সপ্তাহে পশ্চিম তীরে নতুন করে এক হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল এবয়ে ব্যানের সরকারের আবাসন মন্ত্রী জিপ এলকিন বলেন পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে তাদের সরকার সেই লক্ষ্যে এগোচ্ছে স্বাভাবিকভাবে এর তীব্র বিরোধিতা করছেন ফিলিস্তিনিরা তবে অনেকটা নজিরবিহীনভাবে এবার ইসরায়েলি কর্মকাণ্ডের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের প্রকাশ্যে বিরোধিতার পরও ইসরায়েল পশ্চিম তীরে বসতি নির্মাণে অনর থাকায় দুই পুরনো মিত্রের মধ্যে সম্পর্কে টানাপোড়নের আশঙ্কা করেছেন অনেকে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন আমরা যেমন বলেছি মার্কিন প্রশাসন পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের ঘোর বিরোধী দুর্ভিক্ষ পীড়িত মাদাগাস্কারের দ্রুত সাহায্যের আহ্বান অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার সাতাশে অক্টোবর মাদাগাস্কারের খরা দক্ষিণাঞ্চলের জন্য সাহায্য প্রচেষ্টা জোরদার করতে দেশটি সরকার ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। পি এ মানবাধিকার সংস্থা জানায় মাদাগাস্কারের খরা কবলিত দক্ষিণাঞ্চলের দশ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে এবং ইতোমধ্যে অনেক লোক প্রাণ হারিয়েছে গ্লাসগত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রাককালে এমনিষ্টি প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অঞ্চলে মাসের পর মাস ধরে খরা পরিস্থিতি বিরাজ করছে আর এই পরিস্থিতি বিগত চার দশকের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির ফলে এমনিষ্টি মানবিক সাহায্য প্রদানে এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে মাদাগাস্কারকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চব্বিশ ঘন্টায় বিশ্বে বেড়েছে সংক্রমণ কমেছে প্রাণহানি চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার আটশোর বেশি মানুষ একই সময় নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ চুয়াত্তর হাজার এদিকে গত চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া ভারত ইউক্রেন ব্রাজিল যুক্তরাজ্য এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চব্বিশ কোটি বাষট্টি লাখের ঘর অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে উনপঞ্চাশ লাখ পঁচানব্বই হাজার শুক্রবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত বৃত্ত সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার আটশো বারো জন অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় আটশো জন এতে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ঊনপঞ্চাশ লাখ পঁচানব্বই হাজার আটশো বিরাশি জনে একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ চুয়াত্তর হাজার একশো একাশি জন অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার এতে মহামারী শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ কোটি বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার আটশো বাহাত্তর জনে এদিকে গত চব্বিশ ঘন্টা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন আটাত্তর হাজার দুশো উনচল্লিশ জন এবং মারা গেছেন এক হাজার দুশো তিনজন করোনা ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ছেষট্টি লাখ আটাশি হাজার নশো চব্বিশ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সাত লাখ তেষট্টি হাজার সাতশো উনআশি জন মারা গেছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ইউরোপের দেশ যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন উনচল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ জন এবং মারা গেছেন একশো পঁয়ষট্টি জন মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত এই দেশটিতে উননব্বই লাখ ছত্রিশ হাজার একশো পঞ্চান্ন জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ চল্লিশ হাজার দুশো ছয় জন মারা গেছেন অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়া গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মারা গেছেন এক হাজার একশো উনষাট জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন চল্লিশ হাজার ছিয়ানব্বই জন এছাড়া মহামারী শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোটে শনাক্ত রোগীর সংখ্যা তিরাশি লাখ বিরানব্বই হাজার ছশো সাতানব্বই জন এবং মৃত্যু হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার সাতান্ন জনের লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনশো জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন পনেরো হাজার দুশো আটষট্টি জন অপরদিকে মহামারী শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি সতেরো লাখ একাশি হাজার চারশো ছত্রিশ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ সাত হাজার একশো পঁচিশ জনের ভারতে আত্মহত্যায় শীর্ষে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের অবস্থান চার ভারতে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নতি হয়েছে সর্বশেষ পরিসংখ্যানের চতুর্থ অবস্থানে রাজ্যটি এর আগে পরপর তিন বছর তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ দেশটির জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে পশ্চিমবঙ্গে গত এক বছরে কৃষক বা কৃষির সঙ্গে জড়িত কোনো ব্যক্তি আত্মহত্যা করেননি আত্মহত্যা নিয়ে ক্রাইম রেকর্ড ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে তাতে গত দশ মাসে ভারতে এক লাখ তেপ্পান্ন হাজার বাহান্ন জন আত্মহত্যা করেছেন যা গত বছরের চেয়ে প্রায় দশ শতাংশ বেশি আত্মহত্যার মোট ঘটনায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র উনিশ হাজার নয়শো নয় জন পশ্চিমবঙ্গের স্থান রয়েছে চতুর্থ তেরো হাজার একশো তিন যা দেশের মোট আত্মহত্যার আট দশমিক ছয় শতাংশ আত্মহত্যার মূল কারণগুলো বিশ্লেষণ করে দেখা গেছে পারিবারিক বিবাদের কারণে তেত্রিশ দশমিক ছয় শতাংশ ঘটনায় জীবনে আচমকা ছেদ পড়েছে আঠারো শতাংশ মানুষ শারীরিক অসুস্থতা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তেমনি বিয়ে ও প্রেমজনিত কারণে আত্মহত্যা করেছেন যথাক্রমে পাঁচ ও চার দশমিক চার শতাংশ ব্যক্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক দশমিক চার শতাংশ জীবিকার দিক থেকে দেখলে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন দিন মজুরেরা চব্বিশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গৃহবধূরা চোদ্দ দশমিক ছয় শতাংশ পরিসংখ্যান জানিয়েছে যারা আত্মহত্যা করছেন তাদের মধ্যে অবিবাহিত পুরুষের সংখ্যা সর্বাধিক চলতি বছরে প্রায় অবিবাহিত ব্যক্তি আত্মহত্যা করেছেন তুলনায় অবিবাহিত নারীর আত্মহত্যার সংখ্যা এগারো হাজারের কাছাকাছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ